তো আমি আজকে দেখাবো আমরা যে অ্যাসেম্পো বার্নিং সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে একটা ডিভিডি আইওসতে কনভার্ট করতে পারি বা রাইট করতে পারি। এর জন্য যে সফটওয়্যারটা আমাদের লাগবে সেটা হলো যে অ্যাসেম্পো বার্নিং সফটওয়্যার, এটা হচ্ছে অ্যাসেম্পো বার্নিং স্টুডিও। এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের পিসিতে। নেওয়ার পর আপনি যেটা করবেন, আপনার পিসিতে ডিভিডি রম তো অবশ্যই আছে, সেটাতে আপনার একটা পোর্টেবল ডিস্ক আপনি আপনার ডিভিডি রমে দিয়ে দিবেন। আপনি বাজার থেকে অনেক পোর্টেবল ডিস্ক আপনি কিনতে পারবেন, সেটা দিবেন। তো আমি একটা ডিস্ক আমি দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনি যেটা দেখবেন এইখানে, দেখেন আমি একটু দেখাচ্ছি, এই এটা হচ্ছে আমার বুটেবল ডিস্ক, উইন্ডোজ এর একটা আইওএসও ফাইল। তো এই এই ফাইলটা আমি এখন কিভাবে আইওএসও মানে বুটেবল ডিস্ক থেকে ডিভিডি থেকে কিভাবে করব সেই অপশনটা দেখাচ্ছি। সেজন্য আপনি অ্যাসেম্পোটা এখন ওপেন করবেন। করার পর এখানে যাবেন, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি যে ডিস্ক ইমেজ এই অপশনটা যাবেন, যা ক্রিয়েট ইমেজ। এরকম অপশন আসবে, টিক মার্ক দেওয়া, মানে হচ্ছে আপনার ডিভিডিটা আপনার ডিভিডি রমে দিয়েছেন সেটা অ্যাক্টিভ আছে। দেন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। করার পরে বলছে ডিস্ক ইমেজ পাথ, মানে হচ্ছে যে আপনি এই আইওসো ফাইল যে আপনি ডিস্কটা বানাবেন সেটা কোথায় রাখবেন। তো আমি এটা আমি এখান থেকে আমি যদি এখানে ব্রাউজ অপশনে যাই, ব্রাউজ অপশনে যাওয়ার পর আমি একটা ড্রাইভ সিলেক্ট করে দিচ্ছি, দেখাতে রাখবো। ঠিক এখানে সফটওয়্যারের ভিতরে যাব, অপারেটিং সিস্টেম নামে আমার একটা ফোল্ডার আছে, অপারেটিং সিস্টেম। এইখানে দেখেন আপনি লিখতে পারেন, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে এখানে আমি দেব উইন্ডোজ 8.1 32 and 64 bit with activation. ডেটটাও দিয়ে দিতে পারেন, আমি আজকে ডেটটা 03/01/2018 আমি এটা এই ফোল্ডার নামটা দিলাম। এর ভিতরে আমি একটা নাম দিব, আপনার যে অপারেটিং সিস্টেমটা কি নামে থাকবে, তো উইন 8.1 32 অ্যান্ড 64 বিট উইথ অ্যাক্টিভেশন। তাহলে এখান থেকে সেভে ক্লিক করব। তারপর এখানে ডিক্স ইমেজ ফরম্যাটটা আপনি দেখুন আছে, এখানে অ্যাসেম্পো ডিক্স ইমেজ ফাইল ফরম্যাট, বিন ফাইল ফরম্যাট এন্ড আইওসো ফাইল ফরম্যাট। সবচেয়ে নিচে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে আইওসো ফাইল ফরম্যাট, এটা আমি সিলেক্ট করব। দেন নেক্সটে ক্লিক করব। আমার প্রসেসিং করা শুরু করে দিয়েছে, তো এটা হতে একটু সময় লাগবে। তো বন্ধুরা সে বলতে আমি একটু পজ দিয়ে একটু পরে আবার ফিরে আসছি। আমার আইএসও সেভ ডিস্ক ইমেজ, মানে হচ্ছে সেভিং কমপ্লিটেড সাকসেসফুলি। এখান থেকে আপনি কি করবেন, গো ব্যাক টু মেইন মেনু, ওপেন আউটপুট ফোল্ডার, দেন এখান থেকে আপনি জাস্ট সিম্পলি এক্সিট করে দেবেন। দেওয়ার পর আমি তো দেখি আমার আইএসও ফাইল যেটা আমি করলাম এটা হয়েছে কি, কোথায় রেখেছিলাম, সফটওয়্যার ভিতরে অপারেটিং সিস্টেম এই ফোল্ডারটা উইন্ডোজ ওয়ান আইটেম সিলেক্টেড, তার মানে হয়েছে। এরপর ঢুকে দেখেন আমার এটা কিন্তু আইএসও ফাইলে কনভার্ট হয়ে গেছে। ফাইল টাইপ ডেট মডিফাইড 3 তারিখ হয়েছে, ডেট মানে টাইপটা হচ্ছে আইএসও ফাইল, ফাইল সাইজ এত। থ্যাংকস ফর ওয়াচিং।